ইতালি ভিসেনসা সিটি আওয়ামী লীগ গত শনিবার আয়োজন করেছিল এক ইফতার ও দোয়া মাহফিলের বিস্তারিত দেখুন আমাদের ইতালির বিশেষ প্রতিনিধি এমদাদুল হক এমদাদের আরেকটি রিপোর্টে। ইতালির ভিসেনসা সিটি আওয়ামী লীগ গত শনিবার ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে। বিয়া পালেসার হলরুমে এই ইফতার ও দোয়া মাহফিলে অংশ নেয় স্থানীয় আওয়ামী লীগ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ভিসেনসা আওয়ামী লীগের আহ্বায়ক মোহাম্মদ নান্নু সর্দারের সভাপতিত্বে ইফতারের আগে আলোচনার বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নজরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কালাম আজাদ, সাবেক সহসভাপতি মোশারফ হোসেন, শিশির কুমার বিজয়, জিল্লুর রহমান, মোহাম্মদ মজিবর, নেপচুন মনির, মোহাম্মদ শুভ, মোহাম্মদ সাইফুল ইসলাম, মোহাম্মদ বাকি, মোহাম্মদ আলমগীর প্রমুখ। বক্তারা বলেন, ভিসেনসা আওয়ামী লীগের নতুন নেতৃত্বে সভাপতি হিসেবে আমরা দেখতে চাই যার অতীত জীবনে কোনো ধরনের দুর্নীতি ছিল না। দুর্নীতিগ্রস্ত লোকদের দ্বারা সংগঠন পরিচালিত হলে মাননীয় প্রধানমন্ত্রীর দেশ উন্নয়নের গতি ব্যাহত হবে। তাই আমরা চাই ভিসেনসা আওয়ামী লীগকে আরো শক্তিশালী করতে, পরে দেশ ও দেশের মানুষের এবং